তনয়া তনয়া আর কত ঘুমাবে ওঠ এবার। সকালে ঘুম ভাঙলো সাইকার ডাকা ডাকিতে। চোখ খুলে তাকাতেই সাইকা আবার শুরু করলো, কি রে শরীর কেমন লাগছে এখন তোর? শরীরে তো জ্বর নাই দেখছি, রাতে ভালো ঘুম হয়নি বুঝছি, কখন থেকে ডাকছে যে? সবার সাথে নিচে গিয়ে নাস্তা করবি আয়। তুই চা, আমি আসছি। এক লাফে বিছানায় উঠে বসলাম। অনেক বেলা হয়ে গেছে নিশ্চয়ই, ঘুমিয়েছি যেই একদম সকাল সকাল। মনে পড়লো ভোর রাতের কথা, আহির ভাইকে ছাড়তে ইচ্ছে হচ্ছিল না একদমই। কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তারপর উনি আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিচের রুমে চলে যান কেউ দেখে ফেলার আগেই। আহির ভাই, আহির ভাইয়ের কথা মনে পড়তেই আনমনে হেসে উঠলাম, বেশ লজ্জাও লাগছে। রাতের আঁধারে তত একটা সংকোচ না লাগলেও এখন ভাবছি দিনের আলোতে ওনার সামনে কী করে মুখ দেখাবো। দাঁত ব্রাশ করতে করতে ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে নিলাম কয়েকবার। এমা, আমার গাল দুটো এরকম ব্লাশ করছে কেন? এক হাতে মুখটা ঢেকে নিলাম, ইস লজ্জা। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই আহির ভাইয়ের দেখা পেয়ে গেলাম। উনি আয়রাকে নাস্তা করাচ্ছেন, আমার উপস্থিতি টের পাননি এখনো। ওনার সামনে পড়তে চাইছিলাম না দেখে এই ফাঁকে আমি দ্রুত সিঁড়ির দিকে পা পাড়ালাম নিচে নামার জন্য। যখনই উনি চোখ তুলে দেখলেন তনয়া নামক এক রমণীর আগমন ঘটেছিল কিছু পূর্বেই এখানে, আর ওনারই গাফিলতির কারণে উনি তা টের পাননি। তখনই সোনার পাখি হাতছাড়া হয়ে যাচ্ছে ভেবে ব্যাকুল অথচ নিচু সুরে ডাকলেন, তনু। আহির ভাইয়ের ডাক আমি শুনতে পেয়েছি ঠিকই, আর শুনতে পাবো নাই বা কেন? আমার কানও যে খাড়া হয়েছিল আহির ভাইয়ের দিকে, তবে এই মুহূর্তে ওনার ডাককে উপেক্ষা করে তরতর করে ডাইনিংয়ে চলে আসলাম। বেশ লজ্জা লাগছে আমার আহির ভাইকে সামনে করতে, কিন্তু এভাবেই বা কতক্ষণ। কিছুক্ষণ পরেই আহির ভাইয়েরও আগমন ঘটে ডাইনিং রুমে। আমার সামনাসামনি একটা চেয়ার টেনে উনিও নাস্তা করতে বসলেন। ওনার উপস্থিতি টের পেয়েই আমি এদিক সেদিক তাকানো বাদ দিয়ে দিলাম একদম, চুপচাপ নত দৃষ্টিতে শুধু গোগ্রাসে গিলে যাচ্ছি। আহির ভাই যে অন্যান্য চেয়ার ছেড়ে আজ একদম আমার সামনেই বসেছে শুধু আমাকে দেখার জন্য, আর ইতিমধ্যে তিনি তার কাজটাও করে যাচ্ছেন নির্বিঘ্নে, তা আমি মাথা না তুলেও বেশ বলে দিতে পারি। তাই তো আমার এই অস্বস্তি, কখন খাবো আর কখন ওনার সামনে থেকে পালিয়ে বাঁচব। এদিকে পাশে বসে সাইকা একের পর এক ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কথা বলেই যাচ্ছে, তো বলেই যাচ্ছে, আর বিপরীতে আমার নিরাপত্তা দেখিয়ে বারবার খোঁচাচ্ছে কথা বলার জন্য। কি যে মুশকিল, একসময় বিরক্ত হয়ে মাথাটা তুলে সাইকার দিকে তাকিয়ে বেশ কড়া করেই একটা ধমক দিলাম, উফ সাইকা, খাবার সময় এত কথা কিসের রে, খেতে দে আমাকে শান্তি করে। আমার কথা শুনে সাইকার ছোটখাটো একটা বিষম খেলো, এ বাবা কার মুখে কি কথা রে, হ্যাঁ জ্বরের ঘুরে বুঝি ফুলে গেছিস? খাওয়ার টেবিলে সবচেয়ে বেশি কথা তুই বলতিস। আমি সাইকার দিকে আরেকবার কড়া চোখে তাকাতেই ও চুপসে গেল খানিকটা। দৃষ্টি নিচের প্লেটের দিকে আনার আগেই আর চোখে একবার দেখলাম আহিল ভাইকে। বাহ, তিনি দেখি নিচের দিকে চেয়ে চেয়ে মুচকি হাসছেন। ওনার চোখে চোখ পড়ার আগেই দ্রুত আমি চোখ সরিয়ে নিলাম। আচ্ছা তনয়া, আর একটা কথা শোন। পাবলা সাইকাটা আবারও কিছু একটা বলতে চাচ্ছিল আমার উদ্দেশ্যে, বড় ফুপি এবার বাঁচিয়ে দিলেন আমায়। আহ সাইকা, চুপ করে খাতো মা, তনয়া মাত্রই জ্বর থেকে সেরে উঠেছে, ওর কানের কাছে বকবক কম কর। বড় ফুপির কথা শুনে সাইকা মুখ বাঁকিয়ে উঠে গেল, যাক বাঁচা গেল, বাড়ি এখন পুরো দমে গমগম করছে। দূরের যত আত্মীয় স্বজন আছেন তারা একে একে আসা শুরু করেছেন বিয়ে উপলক্ষে, কাছের রিলেটিভসরাও কাল নাগাদ সবাই চলে আসবেন। বেশি হই হুল্লোর ভালো লাগছিল না, বিদায় নাস্তাটা শেষ করেই আমি আমার রুমে এসে বিশ্রাম নিচ্ছি। আমি অসুস্থ তাই এদিকটাই কেউ আসছেও না আমাকে ডিস্টার্ব করতে, আরামসে হাত পা ছড়িয়ে শুয়ে আছি। আর কাল রাতের মুহূর্তগুলো স্মরণ করে করে সংকোচ আর লজ্জায় নিজেই নিজের মাঝে মিহিয়ে যাচ্ছি যেন। কিন্তু বড় চিন্তা যেটা মাথায় ঘুরছিল, আহিল ভাই কি পারবে কিছু করতে? হাতে সময় যে খুব কম, আমি খুব বেশি দেরি করে ফেলিনি তো? যদি আহিল ভাইয়ের সাথে রাইসাপুর বিয়েটা হয়েই যায়। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে থাকে আমার, সময় যত গড়াই তার সাথে পাল্লা দিয়ে যেন বুকের ধুকপুকুনিটাও বাড়তে থাকে ধীরে ধীরে। শরীরে আমার একটুও জ্বর না থাকলেও বেশ দুর্বল রয়ে গেছে এখনও। বিছানায় বসে ঝিমুতে ঝিমুতে কিছুটা তন্দ্রা মতো এসে গিয়েছিল প্রায়, তখনই হন্ততন্ত হয়ে তিন্নি আপু এসে তাড়া দেয়। তনয়া উঠ, এখনো রেডি হোস নি? কে রে একটা তুই? তোর নিজের বোনের বিয়ে আর তোর মাঝে দেখি কোনো এক্সাইটমেন্ট নেই?
ধরতো এই কানের দুলটা লাগিয়ে দে ঠিক মতো। তিন্নিয়াপুর কটকটে কণ্ঠে আমার চোখের ঘুম দৌড়ে পালালো। শটান হয়ে বসে কানের দুলের হুকটা লাগাতে লাগাতে বললাম, বের হচ্ছ নাকি আপু? তবে আর বলছি কি রে, কেন রাইসা এসে তোকে বলেনি রেডি হতে? উফ, নিজের বিয়ের ধান্দায় তো বেচারি শেষ, কাকে আর কি বলবে। আচ্ছা শোন, আমরা সবাই যাচ্ছি এখন হলুদের শপিং করতে। আহিল আর রাইসা তো আছে, সাগরের সাথে আমরা দেখা করব মার্কেটে গিয়ে। তুই রেডি হয়ে নে জলদি, আমরা সবাই প্রায় রেডি। কানের দুলটা ঠিকঠাক লাগানো হয়ে যেতেই তিন্নিয়াপু যেমন করে এসেছিলেন তেমন করেই আবার তাড়াহুড়োতে চলে গেলেন। হলুদের শপিংও হয়ে যাচ্ছে, আমার মনের ভিতর কুহু ডেকে উঠল যেন। বারবার শুধু মনে হচ্ছে, আহিল ভাই কি কিছু করবে? আটকাতে পারবে কি বিয়েটা? আহিল ভাইয়ের সাথে কথা বলাটা জরুরি। ফোনটা হাতে নিয়ে বেশ কয়েকবার কল দিলাম কিন্তু রিসিভ করল না, কি জানি কোথায় ব্যস্ত আছে। ঝটপট রেডি হয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। বাহ, আহিল সাহেব কল ধরবে আর কি! তিনি তো রাজপুত্রের মতো সেজে গুজে বসে আছেন সোফার উপর। বসে বসে তিনি আর ছোট ভুবি কি নিয়ে যেন নিচে সুরে আলাপ আলোচনা করছেন। খেয়াল করে দেখলাম আহিল ভাইয়ের ফোন আহিল ভাইয়ের হাতেই আছে, আর উনি ফুপির সাথে কথা বলতে বলতে ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে আছেন। তবুও আমার ফোন ধরল না। আমি দূর থেকে বারবার হাত নেড়ে নেড়ে ইশারা করলাম আহিল ভাইকে এদিকে তাকানোর জন্য, কিন্তু রোবটটা তো দেখলই না, উল্টে দেখে ফেলল ছোট ফুপি। কি রে তনয়া, ভূতম পৈখের মতো ওইখানে দাঁড়িয়ে কি হাত নাড়ানাড়ি করছিস? কিছু বলবি নাকি? আয় এদিকে আয়। না না ফুপু, কিছু বলবো না। আমতা আমতা করে জবাবটা দিয়েই তিন্নিয়াপুর রুমের দিকে পা বাড়াতে চাইলাম। এবারে ডাক দিলেন আহিল ভাই, তনু আয় তো এদিকে। আমার বা থমকে গেল, এবার তো না চেয়ে উপায় নেই। আহিল ভাই ডেকেছেন তাও ছোট ফুপির সামনে, এই ডাক উপেক্ষা করি কি করে? এক পা দুপা করে আহিল ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছোট ফুপির ডাক পড়ল নিচ থেকে। ফুপি ইশারায় আহিল ভাইকে কিছু একটা বলে চলে গেলেন। ফুপি অদৃশ্য হয়ে যেতেই আহিল ভাই এবার পূর্ণ দৃষ্টি মেলে আমার দিকে তাকালেন, মুখে সেই সকালের মতো মুচকি হাসি। আমি ওনার চোখে চোখ মেলাতে পারছি না, অন্যরকম একটা ভালো লাগা, সেই সাথে প্রচুর লজ্জাও কাজ করছে আমার মাঝে। আমি এমন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছি যে আমাকে বিগত 15টা বছর যাবত নীরবে ভালোবেসে আসছে, এমন একজনের সামনে বসে আছে সে কেবল কিছু ঘন্টা পূর্বেই তার ভালোবাসার কথা প্রকাশ করেছে। তবে আসল কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা দুজনেই জানি আমাদের বিপরীত পাশের মানুষটা আমাকে ভালোবাসে। শান্ত দৃষ্টিতে আমার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করার পর আহিল ভাইয়ের মুখ থেকে একটা অস্ফুট শব্দ বের হলো, অপূর্ব। অবনত দৃষ্টি তুলে আমি আহিল ভাইয়ের দিকে তাকাতেই উনি এদিক সেদিক একবার দেখে নিয়ে আলতো করে আমার ডান হাতটা টেনে নিল নিজের বাম হাতের মধ্যে। লজ্জায় নত মুখ যেন আরো নত হয়ে গেল আমার, কিন্তু অত লজ্জা পেলে তো আর চলবে না, সময় তো নেই হাতে বেশি। লজ্জিত অথচ অস্থির কণ্ঠে আমি প্রথমে কথা বললাম, আহিল ভাই, বিয়েটা কি হয়ে যাবে আপনাদের? সময় যে খুব বেশি নেই, পারবেন কিছু করতে আপনি? পারবেন তো আটকাতে? আহিল ভাই প্লিজ বলুন না, আমার কিন্তু এত আয়োজন একদম ভালো লাগছে না, ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। আমি কি আপনার অনুভূতি বুঝতে খুব বেশি দেরি করে ফেলেছি আহিল ভাই? ভাই ডাকতে নিষেধ করেছে আহিল তোমাকে। আচ্ছা ডাকবো না ভাই, কিন্তু বলুন না কি হবে এখন? আজ তো হলুদের শপিংও হয়ে যাচ্ছে। আমার কথাগুলো আদেও আহিলের কানে পৌঁছচ্ছে কিনা বোঝা গেল না। উনি এক মনে আমার দিকে তাকিয়েই আছেন, ওনার ধ্যান ভঙ্গ না করে আমি বরং চুপ হয়ে গেলাম। আহিল ভাইয়ের মতিগতি আমার কাছে একদম ঠিক লাগছে না, কি করতে চাইছেন উনি? আমার এত অস্থিরতার বিপরীতে এত নিস্পৃহ কেন উনি? তাকিয়ে দেখতে দেখতে একসময় আনমনেই আমাকে ডেকে উঠলেন, তনু। বউ হবা? আমার চোখের পাতা আর ঠোঁট চোরা একসাথে তিরতির করে কেঁপে উঠল, শ্বাসটা যেন থেমে যেতে চাইল। কি মধুর একটা বাক্য, বউ হবা! কতটা মধু এই বাক্যের মধ্যে আছে বলে এত মিষ্টি লাগলো এই বাক্যের ঝঙ্কারটা। রাইসাপুর আগমনও ঘটতে হলো ঠিক এই সময়ে, আহিলের পাশে এসে দাঁড়িয়েই ওনার হাত ধরে টানতে শুরু করে দিল। এই এই আসছেন তো,
দেরি হয়ে যাচ্ছে। আমি যে জলজ্যান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছি সেটা একদম পাত্তাই দিল না রাইসা আপু, এমনকি কোনো কথা বলারও প্রয়োজন মনে করলো না আমার সাথে। আহিল ভাইয়ের হাতের মধ্যে নিজের হাতখানা আষ্টে পৃষ্ঠে বেঁধে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রাইসার সাথে যেতে যেতে আহিল ভাই বুভুক্ষের মতো বেশ কয়েকবার পিছন ফিরে তাকালো। রাইসাপুর এই ব্যবহারটা আমার একদমই ভালো না লাগলেও আমি অভিভূত হয়ে সেখানে ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়েই রইলাম, যতক্ষণ পর্যন্ত না সাইকা নিচের থেকে এসে আমাকে তাড়া দিয়ে নিয়ে না গেল। কানে শুধু একটা বাক্যই ঘুরে ঘুরে বাজতে লাগলো, তনু বউ হবা, তনু বউ হবা, তনু বউ হবা। খারাপ লাগা অনুভূতিটা শুরু হলো গাড়িতে গিয়ে বসার কিছুক্ষণ পর থেকে। আহিল ভাইয়ার গাড়িতে আহিল ভাইয়ের সঙ্গে সামনে বসেছে রাইসা আপু, আমি সাইকার শুভ পিছনে। ড্রাইভিং করতে করতে আহিল ভাই বারবার ব্যাক মিররে আমার দিকে তাকাচ্ছিলেন। সবার চোখ ফাঁকি দিয়ে চোখের ইশারায় কথোপকথনও বেশ ভালোই চলছিল আমাদের মাঝে, কিন্তু এই অদ্ভুত রোমান্টিক মুহূর্তটা তছনছ হয়ে গেল এক নিমেষেই, যখন দেখলাম রাইসাপু ওনার সিট ছেড়ে দিয়ে কিছুটা এগিয়ে এসে আহিল ভাইয়ের বাহুতে দুই হাত রেখে কাঁধে মাথা রেখে ফেলল। আরও বেশি খারাপ লাগলো যখন দেখলাম আহিল ভাই একটু বিরক্ত বা প্রতিবাদ করল না এতে, বরং আগের মতোই মুচকি হাসিটা ঠোঁটের কোণে লেগে রইল। দৃশ্যটা দেখে জানি না কেন হঠাৎ করেই আমার মনে হতে লাগলো আহিল ভাই আমার সাথে কোনো খেলা খেলছে না তো, এমন নয় তো আমি তাকে রিজেক্ট করেছি বা আমার আব্বু খালামণিকে অপমান করেছে বিধায় শেষ সময়ে এসে তিনি আমার আবেগ নিয়ে একটা খেল খেলছে। আমার মাথাটা এবার সত্যিই ঘুরে গেল, তাই তো, এরকমটা তো হতেই পারে। খেয়াল করে দেখলাম আজ বাদে কাল বিয়ে, অথচ আহিল ভাইয়ের মাঝে তো কোনো বিকারই নেই, যা অস্থিরতা সব আমার মাঝে। তবে কি সবটাই কোনো নাটক ছিল, আমি আমার আবেগ প্রকাশ করে দিয়ে ভুল করে ফেললাম না তো? আহিল ভাই কি পরে এটা নিয়ে সবার সামনে মজা উড়াবে? আবারও তাকিয়ে দেখলাম একবার, রাইসাপু এখনও ঠিক সেইভাবেই আছে আহিল ভাইয়ের কাঁধে। বুকটা কেমন যেন খালি খালি লাগতে লাগলো, এত কষ্ট কেন লাগছে আমার? ভালোবাসার কি এতটাই যন্ত্রণা? আমি তো ভালোবাসতে চাইনি, আপনি তো বাধ্য করলেন আহিল ভাই। আর আমার চোখের সামনে এখন অন্য মেয়ের মাথা আলগোছে নিজের কাঁধে নিয়ে রেখেছেন। যদি আমার সত্যিই ভালোবাসতেন তবে তো একবার হলেও ভাবতেন যে তনু নামক মেয়েটার খারাপ লাগতে পারে আমার এহেনো আচরণে? ছলো ছলো চক্ষু যুগল সবার কাছ থেকে লুকাতেই বোধ হয় জানালার কাজ নামিয়ে একরাশ হাহাকার নিয়ে দূর দিগন্তে তাকিয়ে রইল চৌধুরী বাড়ির সবচেয়ে প্রাণবন্ত মেয়েটা। সে এখনো জানে না একটু পরে তার জীবনে কি প্রলয় ঘটতে চলেছে। শপিং মলে এসে সাগর ভাইদের সাথে দেখা করার পর আমরা ভাগ ভাগ হয়ে যে যার মতো করে বিভিন্ন শপে ঢুকে গেলাম। তিন্নি আপুকে সাগর ভাইয়ের ফ্যামিলি নিয়ে গেছে তাদের সাথে শপিং করাতে, আর আমরা এদিকটাই চলে এসেছি রাইসাপুর হয়ে কেনাকাটা করতে। আমি আর সাইকা সবার থেকে একটু বিচ্ছিন্ন হয়েই এটা ওটা কেনাকাটা করছিলাম। আমার মনে কোনো ফুর্তি নেই, তাই হৈহুল্লোড় থেকে একটু দূরে থাকার জন্যই সবার কাছ থেকে আলাদা হয়ে গেছি। আর মূলত আমাকে সঙ্গ দেওয়ার জন্যই সাইকাও আমার সাথে সাথে আছে। বেচারির ধারণা আমার শরীর অসুস্থ, তাই আমি এমন মন মরা হয়ে আছি, তাই সেও যেমন কেমন চুপসে চুপসে রইল খানিকটা। দুজনে নীরবে এক সব থেকে অন্য সব ঘুরতে ঘুরতে এক সময় নীরবতা ভেঙে সাইকাই প্রথমে কথা বলল, তবুও কোনো রকমের ভূমিকা ছাড়াই। আচ্ছা তনয়া, এই ব্যাপারটা কি মেনে নেওয়া যায় বলতো? কোন ব্যাপারটা? এই যে আহিল ভাইয়ের সাথে রাইসাপুর বিয়েটা, কি থেকে যে কি হলো হুট করে বিয়ে ঠিক করে দিল? দুই দিন পরে নাকি বিয়েও, আমার কেমন অদ্ভুত লাগছে। সহেলে আন্টি আর কোনো মেয়ে পেল না রাইসাপুকে বাদ দিয়ে? যার কপালে যে আছে তার সাথেই তো বিয়ে হবে। কিন্তু তাই বলে আহিল ভাইয়ের মতো এমন ফ্রেশ মাইন্ডেড পার্সনের সাথে ওই কুটনি রাইসা আপু? আর সহেলে আন্টির মতো নিরীহ মানুষটাকে কিনা রাইসাপুর মতো মেয়েকে বউ হিসেবে সহ্য করতে হবে? উফ! সাইকার মুখে আহিল ভাইয়ের নামটা শুনতেই আবারও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কোথায় এখন আহির ভাই? নিশ্চয়ই রাইসা আপুকে নিয়ে তাদের হলুদের শপিং করতে ব্যস্ত। বুকটা চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি থেকে নামার পর আর আহির ভাইয়ের চোখে চোখ রাখেনি। আমি জানি সে চোখে দেখবো শুধু আনন্দের ঝিলিক আর ঠোঁটে মুচকি হাসি। গাড়ি থেকে নামার আগে অবশ্য শেষ আর একবার তাকিয়েছিলাম আহিল রাইসা কাপেলটার দিকে। লুকিং গ্লাসে চোখাচোখিও হয়েছিল আহির ভাইয়ের সাথে। আমার চোখ ছিল স্পষ্ট বেদনা আর মনে নানান রকম প্রশ্ন, কি করছেন আপনি আহিল ভাইটা,
কেন করছেন? আপনার কাঁধে মাথা রাখার অধিকার তো শুধু আমার। আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে রাইসা আপু কিভাবে এত নির্বিঘ্নে শুয়ে আছে আপনার কাঁধে? আমার যে নিজেকে খুব বেশি অসহায় লাগছে আহিল ভাই। আমার মনের ভাষা বুঝতে পেরেছিল কিনা আহিল ভাই সেটা তো বুঝিনি, তবে চোখের ভাষা যে স্পষ্ট বুঝেও ইগনোর করে চোখ ফিরিয়ে নিয়েছিল সেটা আমি পরিষ্কার বুঝেছিলাম। আমি বুঝে নিয়েছিলাম শুধুই প্রতিশোধ ছিল লক্ষ্য আহিল ভাইয়ের। আমি যে এটারই প্রাপ্য, সময় থাকতে যে সুযোগকে হাতছাড়া করেছি। ঠিক এই কারণেই একটু আগেও যে আমি খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছিলাম, ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা জানিয়ে দিতে পেরেছি বলে সেই আমি এখন একদম চুপচাপ, নিষ্প্রাণ, নিরীহ। কোনো আনন্দ উল্লাসের অভিব্যক্তি নেই আমার মুখে। মনে মনে শুধু এইটুকু ভেবে রেখেছি আহিল ভাইয়ের সামনাসামনি আমি হবই, আর ওনার বিয়ের আগেই হব। ওনাকে অবশ্যই জিজ্ঞেস করব কেন এমনটা করলো, এত নিখুঁত অভিনয়ের কি দরকার ছিল। না বুঝে তখন না হয় রিজেক্ট করেই দিয়েছিলাম, তাই বলে আমার বাচ্চা মনে প্রেম চাকিয়ে তারপর ধোকা দিয়ে প্রতিশোধ।